প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে থিওরি অফ সেটস। সেটস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন আওয়ার ম্যাথমেটিক্স। ইন দ্য এভরি সেক্টরস অফ দ্য ম্যাথমেটিক্স উই ইউজ অর উই অ্যাপ্লাইড সেট থিওরি। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক্স টু আওয়ার ম্যাথমেটিক্যাল টপিক্স। ফাইনাল এন্ড উই ক্যান সে দ্যাট সেট ইজ এ কালেকশন। সিম্পলি উই ক্যান সে ইফ উই সে অ্যাবাউট সেট ইন দ্য সিম্পল ওয়ে উই ক্যান সে দ্যাট সেট ইজ এ সিম্পল ইন্ডিকেশন অফ সাম কালেকশন। On the other hand, we can say that a set is a collection of well distinguished objects. It is almost a convention to indicate sets by capital letters like A, B, C, etc. and to enclose its element by second bracket. এখানে বলা হচ্ছে সেট হচ্ছে কতগুলো কতগুলো জিনিসের সমষ্টি, সে জিনিসগুলোর মধ্যে যেটা পার্থক্য করা যায়, যে সকল জিনিসগুলোর মধ্যে ডিস্টিংগুইশড অর্থাৎ পার্থক্য নির্দেশ করা যায় সে সকল জিনিসগুলোর একটি সমষ্টিকেই বলা হচ্ছে কি সেট। এটিকে আমাদের যখন আমরা সেটকে প্রকাশ করব তখন ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করব এবং এর যে এলিমেন্ট থাকবে সেই এলিমেন্টগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব। এটি হচ্ছে সেট। যেমন আমরা বলছি এ একটি সেট, বি একটি সেট। এ সেটের উপাদানগুলো হচ্ছে বা এলিমেন্টগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5 এবং যেটিকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করেছি। ঠিক সেম ভাবে বি ই ইকুয়াল এক্স ইপসন এক্স এক্স যেন এক্স ইজ দ্য স্টুডেন্ট অফ বিবিএ ফোর্থ ব্যাচ অফ এনইউ। এটাও কিন্তু এক ধরনের সেট, কারণ কি এটা এই এক্স এক্স তারা বিবিএ ফোর্থ ব্যাচের ন্যাশনাল ইউনিভার্সিটির তারা স্টুডেন্ট, কারণ কি একই জাতীয় জিনিস যেহেতু আমরা কি বলতে পারি সেট বলতে পারি। তাহলে এটি ছিল আমাদের সেটের ডেফিনেশন। এখন আমরা সেটের প্রকারভেদ বা টাইপস অফ সেট এটি দেখব। আমাদের এখন হচ্ছে বিষয় হচ্ছে টাইপস অফ সেট। সেট কত প্রকার, সেট অনেক ধরনের হতে পারে। আমরা এখানে ইম্পর্টেন্ট গুলা যেটা সেটা 12টি লিখেছি, আরো কিন্তু সেটের প্রকার ভেদ রয়েছে। তো আমরা এক একটা করে এখন বোঝার চেষ্টা করব ধীরে ধীরে। আমাদের প্রথমটা হচ্ছে সাবসেট। সাবসেট মানে হচ্ছে কি উপসেট। উপসেট বলতে বোঝাচ্ছে এমন দুটি সেট যাদের মধ্যে যাদের যে এলিমেন্ট গুলা থাকে, উপাদান গুলা থাকে, সেমই থাকতে পারে অথবা কোনো একটি উপাদান কম থাকতে পারে, সেটাকেই বলা হচ্ছে আমাদের সাবসেট। যদি একটু উদাহরণ দিই তাহলে এরকম, এ যদি একটা সেট হয় আর যার এলিমেন্ট হচ্ছে ধরো এ বি সি, আর বি যদি একটা উপাদান হয়, আমরা এখানে আরেকটা দিই এ বি সি ডি, আর এখানে ধরলাম এ বি সি, তাহলে দেখো এখানে আমাদের এ বি সি ডি এলিমেন্ট রয়েছে কিন্তু এখানে একটি উপাদান কি রয়েছে কম রয়েছে এ বি সি, এটাকে বলা হচ্ছে কি সাবসেট বা উপসেট। এখানে কিন্তু এমন হতে পারে যে বি সমান এ বি সি বি মানে সেম হতে পারে, এই এটিও কিন্তু সাবসেট। এখন এখানে সাবসেট হচ্ছে দুই ধরনের, কয় ধরনের বলেছি দুই ধরনের, একটা হচ্ছে প্রপার সাবসেট আর একটা হচ্ছে ইমপ্রপার সাবসেট। এখানে একটু খেয়াল করো, এ সেটের এ বি সি ডি উপাদান রয়েছে বা এলিমেন্ট রয়েছে কিন্তু বি এই বি সেটের আমরা এখানে এটাকে সি দ্বারা প্রকাশ করি, বি হচ্ছে এ বি সি, এখানে কিন্তু ডি উপাদানটি নাই, তার মানে ডি উপাদানটি এখানে কি রয়েছে কম রয়েছে। সুতরাং এরকম যদি কম থাকে তাহলে এ সেটকে বলা হয় প্রপার প্রপার সাবসেট প্রপার সাবসেট। এরপরে এই যে এইখানে দেখো, এইখানে এ বি সি ডি রয়েছে, এইখানে উপাদানগুলো এ বি সি ডি রয়েছে, এটাকে বলা ইমপ্রপার ইমপ্রপার সাবসেট।
শিক্ষার্থী আশা করি সাবসেটটি বুঝতে পেরেছে ভালোভাবে, আর এই সাবসেটটিকে প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা, চিহ্ন দ্বারা সাবসেটকে প্রকাশ করা হয়। আমাদের প্রথমটি সাবসেট হলো, নেক্সট আমাদের হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট মানে হচ্ছে কি, শক্তি সেট। তাহলে পাওয়ার সেট, এই যে সাবসেট শিখলাম আমরা, সাবসেট, সাবসেটের সকল উপাদানের সামগ্রিক ফলাফলকেই কিন্তু পাওয়ার সেট বলা হয়। কি বলেছি, সাবসেটের সকল উপাদান বা সকল অল এলিমেন্ট নিয়ে সামগ্রিক প্রভাব, সামগ্রিক উপাদানকে বলা হচ্ছে কি, পাওয়ার সেট। পাওয়ার সেটটার উদাহরণ যদি আমরা এভাবে বুঝি, যদি ধরি এ একটি সেট যার উপাদান রয়েছে বি, এ বি সি, এ বি সি। এখন এটাকে যদি আমরা পাওয়ার আকারে লিখতে চাই, তা মানে এই এটা কিন্তু একটি কি, আমরা ধরে নিচ্ছি এটা একটি সাবসেটের, তাহলে এই সাবসেটের উপাদান রয়েছে কতটি, তিনটি। এটা যদি পাওয়ার হতে হয় তাহলে পিতে পাওয়ার, পাওয়ার এ। সো এখানে হবে আমার, এখানে উপাদান রয়েছে কত, প্রথমে টু, আমাদের এই পাওয়ার হতে গেলে টু লিখবো আমরা। তারপর হচ্ছে আমাদের এখানে সংখ্যা রয়েছে কত, সংখ্যা রয়েছে আমাদের তিনটি। তো এটা সূত্র হচ্ছে এটা, এখন এন মানে হচ্ছে কতটি উপাদান রয়েছে, তাহলে রয়েছে তিনটি উপাদান, তাহলে এখানে কত হবে, 8। তার মানে এই পাওয়ার্স, এই সাবসেট যেটা বলেছি, এই সেটের পাওয়ার সেটের বা টোটাল এলিমেন্ট হতে হবে কয়েকটি, 8টি। কিভাবে এখন আমরা একটু দেখব। তাহলে পি এ সমান, দেখো প্রথমে আমরা কিন্তু এখানে লিখতে পারি এ বি সি, একটি উপাদান হয়ে গেল এ বি সি, এটা হচ্ছে একটি উপাদান। নেক্সট হচ্ছে আমাদের এরকম হতে হবে, আমরা যদি এটাকে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি, আচ্ছা একটি উপাদান হয়ে গেল, আরো কিন্তু 7টি দরকার। কিভাবে সাজাতে পারি, এ বি আকারে সাজাতে পারি, এ বি, বি সি লিখতে পারি আমরা, বি সি, তাহলে আবার এ সি লিখতে পারি, এ সি, কয়েকটি হলো, 1 2 3 4, আর সবগুলা আলাদা আলাদা, এ একটা, বি একটা, সি একটা। তাহলে দেখো 1 2 3 4 5 6 7টি হয়েছে, আমাদের দরকার কয়টি, 8টি, আর একটা হবে আমাদের ফাঁকা সেট, এটাকে বলা হয় ফাঁকা সেট। শিক্ষার্থীরা এটি, এই যে আমরা দেখলাম যে এ সেটের কে পাওয়ার সেট যখন আমরা করব, তখন তার দেখেছে উপাদানগুলা নিয়ে আমাদের টু পাওয়ার উপাদান সংখ্যা লিখে 8টি, কিভাবে সাজানো যায়, এভাবে যদি আমরা সাজাই তাহলে এটাকে বলা হচ্ছে কি, পাওয়ার সেট। আশা করি তোমরা পাওয়ার সেটটাও বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব ইকুয়াল সেট বা সমান সেট। তাহলে সমান সেটটা দেখো খুবই সহজ, আমরা ইকুয়াল সেট শিখছি। ইকুয়াল সেট বলতে বোঝাচ্ছে যে যদি দুইটি সেট, এ একটি সেট এবং বি আর একটি সেট হয়, তাহলে এদের উপাদান সংখ্যা, সংখ্যা না, এদের উপাদান এলিমেন্ট গুলো যদি সেম হয় তখন সেটাকে বলা হয় ইকুয়াল সেট। কি বলেছি, এলিমেন্ট গুলো যদি সেম হয়, যেমন আমরা যদি বলি এ একটি সেট, বি একটি সেট, তো এ সেটের উপাদান আমাদের এখানে রয়েছে ধরি এ বি সি, একই জিনিস আমরা ধরলাম। আবার এখন যদি এরকম হয় সি এ বি, সংখ্যার উপাদান গুলো কিন্তু সেম, একই এলিমেন্ট, জাস্ট একটু উল্টা পাল্টা, এরকম যদি উল্টা হয় মানে অ্যারেঞ্জমেন্ট না থাকে, বাট এলিমেন্ট গুলো কিন্তু সব এর মধ্যে, এ সেটের এলিমেন্ট এবং বি সেটের এলিমেন্ট তারা কিন্তু সবই রয়েছে, এরকম সেটকে বলা হচ্ছে কি, ইকুয়াল সেট। তাহলে ইকুয়াল সেটে আমরা কি বুঝলাম, যে আমাদের এলিমেন্ট, একই এলিমেন্ট গুলা থাকবে, তবে সেই এলিমেন্ট গুলা হয়তো আমাদের অ্যারেঞ্জ নাও থাকতে পারে, তবে ছড়িয়ে ছিটিয়ে থাকতে হবে, তবে অবশ্যই মূল কথা হচ্ছে আমাদের এলিমেন্ট গুলা
একই রকম থাকবে, সেটাকে বলা হচ্ছে আমাদের সমান সেট বা ইকুয়াল সেট। এরপর আমাদের 4 নম্বর হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট। ইকুইভ্যালেন্ট সেট, এখানে সংখ্যার কথা চিন্তা করতে হবে। ইকুইভ্যালেন্ট সেট, ইকুইভ্যালেন্ট সেট হচ্ছে এরকম, এ যদি এ একটি সেট হয় যার উপাদান যদি আমাদের 1 2 3 4, আর বি একটি উপাদান সেট হয় তার উপাদান এ বি সি ডি। এখানে দেখো সংখ্যা, এখানে কতটি সংখ্যা রয়েছে? 4টি। এখানেও কতটি সংখ্যা রয়েছে? 4টি, কিন্তু উপাদানগুলোর মিল নাই। উপাদানগুলোর মিল থাকলে সেটাকে বলা হচ্ছে ইকুয়াল সেট, আর যদি উপাদানগুলোর মিল না থেকে সংখ্যা সমান সংখ্যক উপাদান যদি থাকে বা এলিমেন্ট যদি থাকে তখন সেই সেটকে বলা হচ্ছে কি? ইকুইভ্যালেন্ট সেট। এরপর আমাদের হচ্ছে কি? ফিনিট, ফিনিট সেট। ফিনিট সেট হচ্ছে কি? সসীম সেট। সসীম সেট বলতে বোঝায় যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় সেটাকে বলা হচ্ছে কি? আমাদের ফিনিট সেট। যেমন এখানে আমরা কিন্তু গণনা করে শেষ করতে পারছি, 1 2 3 4, উপাদান সংখ্যা কতটি আছে? 4টি আছে। আমি যদি লিখি b সমান s p y, তাহলে কিন্তু আমরা এটা গুনতে পারছি, 1টি 2টি 3টি 3টি সংখ্যা রয়েছে এবং সেগুলো স্পষ্ট। এই যে আমরা গণনা করে শেষ করতে পারছি সেটাকে বলা হচ্ছে কি? আমাদের ফিনিট সেট বা সসীম সেট। নেক্সট হচ্ছে আমাদের ইনফিনিট সেট বা অসীম সেট। তো অসীম সেট গুলা কিরকম? তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি ফিনিট ইনফিনিট সেট হচ্ছে অসীম সেট, অর্থাৎ যার উপাদানগুলো শেষ করা যাবে না, অসংখ্য। যেমন আমরা যদি বলি 1 2 3 4 5, এভাবে অনেক অসংখ্য থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে কি? ফিনিট সেট, ইনফিনিট সেট, দুঃখিত, ইনফিনিট সেট। অর্থাৎ এটাকে আমরা গণনা করে শেষ করতে পারবো না। এরপরে হচ্ছে ইউনিট সেট। ইউনিট সেটের আরেকটা নাম হচ্ছে সিঙ্গেল সেট বা সিঙ্গুলিটন সেট, একক সেট। খুবই সহজ, একক সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা একটি থাকবে, অর্থাৎ যার এলিমেন্ট একটি থাকবে সেটাকে বলা হয় একক সেট। যেমন এ ইকুয়াল যদি শুধু 1 হয় অথবা বি ইকুয়াল যদি শুধু এ হয়, এই উপাদান সংখ্যা কয়টি? একটি করে, তাহলে এটাকে বলা হচ্ছে কি? ইউনিট সেট। এরপরে চলে যাব আমরা ইউনিয়ন সেট বা সংযোগ সেট। তাহলে আমরা শিখবো কি? ইউনিয়ন, ইউনিয়ন সেট, ইউনিয়ন সেট। ইউনিয়ন সেট বলতে বোঝাচ্ছে যে দুটি, আমরা যদি বলি যে দুটি সেটের উপাদান সংখ্যার মধ্যে যেগুলা কমন থাকবে সেগুলাও নিব, যেগুলা কমন থাকবে না সেগুলাও নিয়ে আমাদের যে সেট গঠিত হবে সেই সেটকে বলা হচ্ছে কি? ইউনিয়ন সেট। তাহলে উদাহরণ যদি আমরা দিই আরো স্পষ্ট হবে। মনে করো এ একটি সেট হলো যার উপাদান সংখ্যা আমরা ধরে নিচ্ছি 1 2 3 1 2 3 4, বি আর একটি উপাদান, আর একটি সেট যার উপাদান সংখ্যা এ বি সি 1 2 3, এগুলো রয়েছে। এখন ইউনিয়ন সেটকে আমরা প্রকাশ করি এ, এটাকে বলা হয় ইউনিয়ন বি। একটু খেয়াল করো, আমরা বলেছি যে যেগুলো কমন থাকবে অর্থাৎ মিল থাকবে সেগুলোও নিতে হবে, অমিলগুলোও নিতে হবে। 1 মিল রয়েছে, আমরা নিলাম 1 2 মিল রয়েছে, নিলাম 2 3 মিল রয়েছে, নিলাম 3 4, কিন্তু মিল নাই, তারপরও নিতে হবে এ বি সি, মিল নাই নিতে হবে। এই যে এ ইউনিয়ন, দুঃখিত আমরা একটু ইউনিয়ন হচ্ছে এরকম, তাহলে এ ইউনিয়ন বি,
এ ইউনিয়ন বি হচ্ছে 1 2 3 4 ABC, তার মানে আমরা দেখো যেগুলো কমন ছিল সেগুলো নিয়েছি, যেগুলো কমন ছিল না সেগুলোও নিয়েছি, এটাকে বলা হচ্ছে কি এ ইউনিয়ন বি বা ইউনিয়ন সেট। এবার আমরা যাব ইন্টারসেকশন সেট, অর্থাৎ সেট সেট। এই যে সেটটি নিয়েছি ঠিক এর বিপরীত, এখানে শুধুমাত্র মিলগুলা নিতে হবে, শুধুমাত্র মিলগুলা নিতে হবে, অমিলগুলা নেওয়া যাবে না। তার মানে সেট সেটটাকে, আর সেট সেটটাকে আমরা ইন্টারসেকশন বলবো, এই চিহ্নটাকে বলি ইন্টারসেকশন। নিচের দিকে যদি আমাদের ইউ আকৃতির হয় ইন্টারসেকশন, এখানে আমাদের এ একটি উপাদান, বি একটি সেট, বি একটি সেট। এখানে দেখো আমাদের সেটটা কিভাবে হবে, ইন্টারসেকশন সেটটা, ইন্টারসেকশন সেটটা হচ্ছে এরকম, মিল রয়েছে কত, 1 1 2 2 3 3, আর কিন্তু মিল নাই, তাহলে আমরা আর নিতে পারবো না। এটাকে বলা হচ্ছে কি ইন্টারসেকশন সেট। আশা করি ইন্টারসেকশন সেট বুঝতে পেরেছ। এবার হচ্ছে নাল সেট বা ফাঁকা সেট, খুবই সহজ। যে সেটের কোনো উপাদান সংখ্যা থাকে না, কোনো উপাদান থাকে না, সেই সেটকে বলা হয় নাল সেট বা ফাঁকা সেট। যদি এই বলি দেখো এখানে কোনো ভিতরে কোনো উপাদান নাই, তাহলে এটাকে বলা হচ্ছে কি ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা এভাবেও কিন্তু লিখতে পারি, ওয়ার্ড এভাবে লিখতে পারি। নেক্সট হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট হচ্ছে দুটি সেট এর সকল উপাদান অন্য একটি সেটে থাকবে, দুটি সেটের সকল উপাদান অন্য একটি সেটে থাকলে সেই সেটকে বলা হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট আমরা ইউ দ্বারা প্রকাশ করি। যদি বলি ইউনিভার্সাল সেট হচ্ছে 1 2 3 4 5 6, এখন এখানে এ যদি বলি, এতে আমাদের রয়েছে 1 3 5 6, আর বি আর টি সেট যেখানে রয়েছে আমাদের 2 4। তাহলে দেখো এখানে এ সেটের সকল উপাদান ইউ সেটে রয়েছে, বি সেটের সকল উপাদান ইউ সেটে রয়েছে, সো ইউ সেটকে বলা হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। আশা করি এটি বুঝতে পেরেছ। নেক্সট একটু দেখে নাও, হচ্ছে কমপ্লিমেন্ট সেট বা পূরক সেট। কমপ্লিমেন্ট সেট বা পূরক সেট, এটা কিন্তু খুবই সহজ। কমপ্লিমেন্ট সেট বা পূরক সেট হচ্ছে এরকম যে ইউনিভার্সাল সেটের মধ্যে বা কোন একটি সেটের মধ্যে যে সকল উপাদানগুলা থাকবে না বা বাদ যাবে, সেই উপাদানগুলাকে বলা হচ্ছে কি কমপ্লিমেন্ট সেট। এটা এরকম যে আমাদের যদি এটি আমাদের আমরা বললাম ইউ একটি সেট, এ একটি সেট, বি একটি সেট, এখানে আমাদের তোমার হচ্ছে কমপ্লিমেন্ট সেট হয়ে যাবে কিরকম, ধরো বি কমপ্লিমেন্ট যদি হয় তাহলে এটা সূত্র লিখতে হয় এ ইউনিয়ন এ, না ধরো ইউ একটি সেট, ইউনিভার্সাল সেট এবং বি সেট, তাহলে এখানে সূত্রটা হচ্ছে এরকম, অর্থাৎ আমাদের এই সেটের থেকে বাকি সকল সেট বাদ দিলে যে সেট থাকবে সেটাকে বলা হচ্ছে কি কমপ্লিমেন্ট সেট বা পূরক সেট। তাহলে দেখো ইউ সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3 4 5 এন্ড 6, মাইনাস যদি করি আমরা তাহলে 2 এবং 4, তো এখান থেকে আমাদের এই উপাদানগুলো বাদ যাবে, যদি বাদ যায় তাহলে ওয়া থাকবে 1 3 4 বাদ যাবে 5 এন্ড 6, তাহলে এই যে 1 3 5 6 এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি কমপ্লিমেন্ট সেট, বি 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 অর্থাৎ বি সেটের কমপ্লিমেন্ট সেট বলা হচ্ছে, বি এর কমপ্লিমেন্ট সেট বলা হচ্ছে আমাদের এই যেটাকে আমরা বলছি কি কমপ্লিমেন্ট সেট হচ্ছে বি, বি কমপ্লিমেন্ট সেট হচ্ছে তাহলে কত, 1 3 5 এন্ড 6।
শিক্ষার্থীরা, আশা করি তাহলে আজকে যতটুকু আমরা শিখলাম বেসিক জিনিস, সেটা হচ্ছে আমাদের সেটের ডেফিনিশন এবং টাইপস অফ সেট। টাইপস অফ সেট শিখলে কিন্তু আমাদের সেটের যে পড়া চ্যাপ্টারের ম্যাক্সিমাম কিন্তু থিওরিটা হয়ে যায়। তো আর তো একটা থিওরি যেগুলো ইম্পর্টেন্ট আমরা সেগুলো আলোচনা করব পরবর্তী লেকচারে। ততক্ষণে তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।